বিসমিল্লাহ রহমান রহিম, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল বিডি মম ইন ইটালি। প্রথমে সবাইকে ভালোবাসা দিবসের অসংখ্য শুভেচ্ছা। নিশ্চয়ই আল্লাহ সবাইকে তার ভালোবাসার মানুষের সাথেই রেখেছে, আর দোয়া করে আল্লাহ যেন সবাই তার মনের নেক আশাগুলো পূরণ করে। কেমন আছেন সবাই? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। তো যেহেতু আমি গতকাল একটা ভিডিও আপলোড করেছিলাম আর বলেছিলাম যে সেকেন্ড পার্ট আমি আজকে দিব, সো আমি তা নিয়েই আসছি। আসলে ভ্যালেন্টাইনে কী করা হয়েছে বা কী করব, এটা আমি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপলোড করার ট্রাই করব। আর এই তো তাহলে এখন ট্র্যাকে ফিরে আসি। আমরা আসলে গিয়েছিলাম একটা ফার্মেসিতে, যেহেতু কালকেই বলেছিলাম যে আমরা একটু ভালোই বেরিয়েছি বাইরে, সারাদিনই বাইরে ছিলাম, তো তারই অংশ হিসেবে আমাদের একটু ফার্মেসিতে আসতে হয়েছে। এখানকার ফার্মেসিগুলো কি সুন্দর, সবই পাওয়া যায় এখানে, কসমেটিক্স, তারপর আরও ওষুধ তো আছেই, আমি দেখলাম অনেক কিছুই আছে এখানে। আসলে এটা এই ফার্মেসিটা নতুন করে সাজিয়েছে, আগে আরেকটু ছোট ছিল, এখন আরও বড় করেছে। আর ফার্মেসিতে আসার কারণ হচ্ছে আমার বেবির ওষুধের দরকার ছিল, ভিটামিনটা শেষ হয়ে গেছে ওটা আনার জন্য। তো এখানে একটা মজার বিষয় হয়েছে যে আমি যখন ভিডিও করতেছিলাম তখন এখানকার সিকিউরিটি যে ছিল, যে উনি আমাকে না করে দিছে যে এখানে ভিডিও করা যায়নি, যাবে না, সো আমি আর করতে পারিনি। আচ্ছা, তাও তারপর আমরা বেরিয়ে গেলাম খাওয়া দাওয়া করার জন্য, যেহেতু অনেক সময় হয়ে গেছে বাসা থেকে বের হয়েছি। বেবিকে বাসা থেকে খাইকে বের করেছি, বাট আমরা কিছু খাইনি, জাস্ট হালকা পাতলা একটু খেয়ে বের হয়েছি। তো এখন আমরা ওয়েট করতেছি খাবারের জন্য, আর খাবার বলতে আমার সেই পরিচিত একই খাবার। আসল কথা হচ্ছে যে আমি এটা ছাড়া অন্য কিছু আসলে ভালো লাগে না। তো আমরা খাচ্ছি আর আমার বেবি কার্টুন দেখছে, আর এখন আমরা ওখান থেকে বের হয়ে চলে আসছি। এর মাঝে আমরা ব্যাংকের কাজও করেছি, কিন্তু ব্যাংকেও আসলে ভিডিও করা সম্ভব না, ওখানেও নিষেধ আছে, তাই আর করিনি। আর এটা হচ্ছে একটা বাঙালি মুদি দোকান আর কি, আমরা যেটাকে বলি, আর এটাকে এখানে বলে অ্যালিমেন্টারি। সবই পাওয়া যায় এই সব দোকানগুলোতে, অনেক কিছুই পাওয়া যায়, আর এই দোকানটা অনেক বড়। আমার বাসা যখন এখানে ছিল তখন আমি এই দোকান থেকেই মানে বাঙালি যে আইটেমগুলোর দরকার ছিল ওগুলো পেতাম। সব পাওয়া যায় ঠিক আছে, আবার একেবারে সব যে পাওয়া যায় তাও না। আমি একটা জিনিস পাইনি, সেটা হচ্ছে যে জয়ত্রী আমার এইখানে আমি কোথাও পাইনি, আশেপাশে কোথাও পাইনি। হয়তো আমার মেইন সেন্ট্রাল যেটা বলে ওইখানে গেলে আমি পেতাম, বাট আমার এইখানের আশেপাশে কোনো বাঙালি স্টোরে জয়ফলটা পেয়েছি বাট জয়ত্রীটা পাইনি। আচ্ছা যাই হোক, তো এখান থেকে আমরা চলে আসছি, আমাদের কাজও শেষ, এখন বাসায় যাওয়ার পালা। রোদ দেখে বোঝাই যাচ্ছে বিকাল হয়ে গেছে, আমরা সেই সকালে বের হয়েছি, এখন বিকাল হয়ে গেছে, সারাদিনই বাইরে বাইরে ঘুরলাম। তো এই তো আমার বাবাই, বাইরের ওয়েদারটা খুবই সুন্দর, আকাশটা একেবারে পরিষ্কার ছিল। অবশ্য কয়েকদিন ধরে ইতালির ওয়েদারটা খুবই ভালো যাচ্ছে, আকাশ পরিষ্কার, কোনো মেঘ নেই, ঠান্ডা আছে তবে অতটা না, ভালোই লাগে আসলে এই ওয়েদার। আস্তে আস্তে সামার চলে আসতেছে মনে হয়, তবে গত বছর যেটা হয়েছে যে একবার এরকম পুরো ফ্রেশ হয়ে গিয়েছিল ওয়েদার, একেবারে প্রায় গরম চলে আসছে, বাট আবার মার্চ মাসের দিকে গিয়ে স্নোফল হয়েছে এটা, এবং এত স্নোফল হয়েছে যে চিন্তারও বাহিরে, এত স্নোফল হয়েছে গত বছর। তো এখন আমরা আবার ওয়েট করতেছি আবার এরকমই হয় নাকি এই বছর। এখানকার রাস্তার উপরে ট্রেনের লাইন, ট্রেন বলতে ট্রামের লাইন, কিন্তু তারপরও কোনো জ্যাম হয় না। আর এখানে একটা ইয়া হচ্ছে যে বাসে উঠলে মনে হয় না যে গাড়িতে উঠেছে, আমার একটা এটা অভ্যাস বলবো না বদভ্যাস বলবো জানি না, গাড়িতে উঠেছি যদি শরীরে একটু ঝাঁকি না খেলো, যদি বুঝতেই না পারলাম যে হ্যাঁ আমি বাসে উঠছি বা ট্রেনে উঠছি, তাহলে আসলে মজা লাগে না। এটা একান্তই আমার নিজের মতামত। এখানকার বাসে আসলে কোনো টেরি পাওয়া যায় না, বাস বলেন ট্রেন বলেন, ট্রেনে তো আরোই বোঝা যায় না। ট্রামগুলো যেগুলো নতুন ট্রাম ওগুলো খুবই কি
বলবো খুবই আধুনিক, ওখানে তো অবস্থা আরো ভালো। যাই হোক, বাস ট্রেনের বর্ণনা শেষ করলাম, এখন আমরা বাস থেকে নেমে যাচ্ছি আর বাসার দিকে যাব। আজকে আসলে বাইরে এতই ঘোরাঘুরি করা হয়েছে আর আমরা খুবই টায়ার্ড, তো চাচ্ছিলাম যে বাসায় গিয়ে জাস্ট বাবুকে খাইয়ে নিজেরা একটু রেস্ট নিব, তাই আর সামনের দিকে কোনো ভিডিও করিনি। তো যদি আমার চ্যানেলটি ভালো লাগে, আমার ভিডিওটি যদি ভালো লাগে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন তাদেরকে মনের অন্তরের অন্তস্তল থেকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।